কওমি মাদ্রাসায় জামাত শিবিরকে ইঙ্গিত করে মওদুদি মতবাদ নিয়ে কেন প্রশ্ন করা হয়েছিল, যেই প্রশ্ন নিয়ে তোলপাড় তৈরি হয়েছিল, সে প্রশ্ন করা পর্যন্ত করা থেকে শুরু করে আজ পর্যন্ত ফলাফল সম্পর্কে আমি একটু কথা বলবো। তো কারণটা কী ছিল, কিছু অবাক করা তথ্য সামনে এসেছে যে কী কারণ ছিল। কওমি বড় বড় হুজুররা তারা এখন কনফারেন্স করে স্বীকার করছেন যে কী জন্যে মওদুদি মতবাদ নিয়ে এই সময় প্রশ্ন করা জরুরি ছিল এবং প্রশ্ন করেছেন। আমরা তো নানান ব্যাখ্যা দিয়েছি, নানান কথা বলেছি, প্রতিবাদ করেছি, কিন্তু এটা সত্যি অবাক করা তথ্য। এবং জামাত শিবিরের যে কত বড় বিজয় কওমি মাদ্রাসায়, কওমি হুজুরেরাই এখন স্বীকার করে জানিয়ে দিচ্ছে। জামাত শিবির শুক্রিয়া টুয়ার্ডস আল্লাহ যে কওমি মাদ্রাসা ও জামাত শিবির এত বিজয়। কতটা কঠিন পরিস্থিতি, জামাত শিবির নিয়ে কতটা ভয় আছে কওমি হুজুররা, কওমি শিক্ষার্থীরা জামাত শিবিরের প্রতি কতটা দুর্বল হচ্ছে, ফলাফলটা কি, খুবই ইন্টারেস্টিং কিছু আলোচনা। দর্শক, মুফতি নোমান কাসিমি ওরফে 288 হুজুরকে আপনারা সবাই জানেন, একটু না বললেই নয়। আসলে যখন কারো বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিতে হয়, প্রোপাগান্ডা চালাতে হয়, জুলুম করতে হয়, তখন স্বাভাবিকভাবেই তার কার্যক্রমে ভুল হবে, মুখ ফসকে অনেক অ্যানোমালিস বের হয়ে যাবে, বা এমন কোন ঘটনা ঘটবে যে তিনি যে অসত্য, তিনি যে মিথ্যার উপর আছেন, সেটা উলুল আলবাবের কাছে প্রমাণিত হবে, চিন্তাশীল লোকদের কাছে প্রমাণিত হবে। মুফতি নোমান কাসিমি 288 হুজুরের কাছে সেটাই প্রমাণিত হয়েছে। দেখেন, নোমান কাসিমি কিন্তু আবার কওমিদের ভিতরে গ্রুপিংয়ে আছেন, চরমনের লোকজন কিন্তু তার উপর চরম ক্ষুব্ধ, এটা বুঝতে হবে। তো এখন ইদানিং চরমনের লোকজন যাদের উপর ক্ষুব্ধ, তারা মওদুদি মতবাদ নিয়ে খুব সোচ্চার হয়েছিলেন কয়েকজন লোক, যেমন আলী হাসান ওসামা এবং নোমান কাসিমি। এই দুইজনের উপরেই চরমনের লোকজন চরম ক্ষুব্ধ ছিলেন, কারণ চরমনের জিগির পদ্ধতি বা আরও অনেক কিছু নিয়ে এরা খুব সোচ্চার ছিলেন। এর মানে কওমিদের ইন্টারনাল গ্রুপিংয়ের পার্ট নোমান কাসিমি সাহেব। এখন অন্যদিকে তারা দেখলেন যে আসলে চরমনায় তো রাজনৈতিকভাবে সরকারের খুব কাছাকাছি, আবার বড় দল হয়েছে, তো চরমনের বিরুদ্ধে লেগে কওমি অঙ্গনে টিকে থাকাটা এখন মুশকিল, এমনকি বেফাকের পদও তারা দখল করতে পেরেছে। ইটস ভেরি ইম্পর্টেন্ট, চরমনের বিরুদ্ধে কথা বলা যাবে না, এত সহজ না। এই জন্য তো আমি বলে যাই, আসলে আকিদা অমুক তমুক এগুলো কিছু না, যার পাওয়ার বেশি তার আকিদা শুদ্ধ, যার পাওয়ার কম তার আকিদা খারাপ, যে দল যত বড় তার আকিদা তত শুদ্ধ, এটাই হচ্ছে, তার সমালোচক তত কম পাওয়া যাবে, এটাই বাস্তবতা। জামাতের হাতে পাওয়ার থাকলে, তাদের আরও বেশি শক্তিশালী হলে, আরও বেশি সামাজিকভাবে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত হলে, অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত হলে, তাদের আকিদা কওমিদের কাছে আরও শুদ্ধ হয়ে যেত, আগের চাইতে শুদ্ধ হয়েছে না, অনেকটা আরও শুদ্ধ হতো। যাই হোক, এই নোমান কাসিমি সাহেব তিনি একটা কনফারেন্সে দেখলাম বলছেন যে বিপুল সংখ্যক কওমি শিক্ষার্থীরা মওদুদি মতবাদে বিলীন হয়ে যাচ্ছিল। এর মানে কি, তারা জামাত শিবির হয়ে যাচ্ছিল, রাজনৈতিক কারণে কাছাকাছি আসতে হয়েছে ইত্যাদি ইত্যাদি, এই কারণে, মানে আমি একটু সহজভাবে বুঝাই তাহলে আপনারা বুঝতে পারবেন বিশ্লেষণটা, মানে এই যে হেফাজত আওয়ামী লীগের বিরুদ্ধে, হেফাজত কওমিদের হেফাজতের ব্যানারে চরমনাইবাদে কওমিদের সবাই আন্দোলন করেছে, আবার কওমিদের একটা বিশাল অংশ আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে, আবার জামাত শিবির আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে, তো এইসব নানান কারণে কাছাকাছি আসতে হয়েছে বা একই সুরে কথা বলতে হয়েছে জামাত শিবির ও কওমিদের। এর ফলে দেখেন, জাস্ট রাজনৈতিক কারণে আওয়ামী লীগ বিরোধিতার প্ল্যাটফর্ম হিসেবে একই মঞ্চে এসেছে তাও তো না, আমরা তো নিকট অতীতে কোনো জোটও দেখিনি, জাস্ট একই সুরে কথা বলতে হয়েছে, একই শত্রুর বিরুদ্ধে কথা বলতে হয়েছে, একসাথে মিছিল মিটিং কিছুই করতে দেখিনি আমরা, জাস্ট একই সুরে কথা বলতে হয়েছে একই শত্রুর বিরুদ্ধে, মানে আওয়ামী লীগের বিরুদ্ধে। এতেই নাকি বিপুল সংখ্যক কওমি শিক্ষার্থীরা জামাত শিবির হয়ে যাচ্ছিল, দ্যাটস ট্রু, এটাই জামাত শিবিরের বিজয়। আমাদের কাছে হাজারো প্রমাণ আছে, লালবাগ, পটিয়া, হাটাজারি, জামিয়া রহমানিয়া, যাত্রাবাড়ি, এরকম অনেক কওমি শিক্ষার্থী বা আলেম ওলামা হুজুরদের সাথে আমাদের কথা হয়। কওমি হুজুরদের মিডিয়ায় আছে তো একেবারেই কম, কয়জন মিডিয়ায় কথা বলে, কিন্তু এর বাহিরেও একটা বিশাল অংশ আছে, তাদের অনেকের সাথে নানানভাবে আমাদের কথা হয়, একটা বিশাল অংশ আছেন জামাত শিবির।
কওমি থেকে ফারেগ হয়ে, এমনকি এখনও কওমি মাদ্রাসার মুহতামিম হয়ে বা বিভিন্ন দায়িত্ব পালন করেও, বিভাগভুক্ত মাদ্রাসা হয়েও একেবারে প্রকাশ্যে জামাত শিবির করেন, এই সংখ্যাটাও আছে প্রচুর। অভাব নেই, আমি নাম বলতেও পারি কয়েক ডজন। অতএব ইটস ট্রু যে কওমি শিক্ষার্থীরা বিপুল সংখ্যক জামাত শিবির হয়ে যাচ্ছিল। এই কারণে জামাত শিবির থেকে ঠেকাতে, কওমিদেরকে বাঁচাতে এই সময় বেফাকে মওদুদী মতবাদ নিয়ে প্রশ্ন করাটা জরুরি ছিল, এই জন্য মুরব্বীরা সঠিক কাজ করেছেন। এটা হচ্ছে নোমান কাসিমের ব্যাখ্যা। তাহলে দর্শক, নোমান কাসিম সঠিক বলেছেন, এটাই সত্য। তাহলে আপনারা কি বুঝতে পারলেন? জামাত শিবির সোহবতে আসা না, একই প্ল্যাটফর্মে একই সাথে মিছিল মিটিংও তেমন কিছু না। এমন গত আপনি নিকট অতীতে দেখাতে পারবেন যে জামাত শিবির কওমি একই সাথে এসেছে, একই সাথে মিশেছে কোথাও? না, জাস্ট একই শত্রুর বিরুদ্ধে কথা বলেছে। এই কারণেই বিপুল সংখ্যক কওমি শিক্ষার্থী জামাত শিবির হয়ে যাচ্ছিল। হ্যাঁ, এটা ঠিক। কেন? আসলে জামাত শিবিরকে মজলুম দেখে অনেকে সিম্পেথেটিক হয়েছে, তো জামাত শিবির সম্পর্কে একটু যে নিরপেক্ষভাবে ঘাটাঘাটি করতে আসবে, সে নিশ্চিত জামাত শিবির হয়ে যাবে। মৌলানা মওদুদী সম্পর্কে মওদুদীর কেতাব যে একটু নিরপেক্ষভাবে পড়বে, আকাবিরদের কেতাব শুধু না পড়ে মৌলানা মওদুদীর কেতাবও যদি পড়ে কেউ একটু মিলিয়ে দেখে, তাহলে সে নিশ্চিত, শতভাগ নিশ্চিত প্রমাণিত হবে যে আসলে মওদুদী সম্পর্কে যা শুনি সেগুলি সব ভুয়া। অতএব সে নিরপেক্ষ মন মগজ থাকলে সে জামাত শিবির হয়ে যাবে, এটাই হয়ে যাচ্ছিল। যার ফলে মওদুদী মতবাদ নিয়ে অন্ধভাবে প্রশ্ন করা হয়েছিল। মওলানা মওদুদীর কোনো বই রেফারেন্স বুকে নেই, মওলানা মওদুদীর বিরুদ্ধে লেখা বই পড়ে তারপরে মওদুদী মতবাদ সম্পর্কে লিখতে হবে। এখন আরেকজন আবার বলছেন যে না, এই ধরনের প্রশ্ন না করলেই ভালো হতো। আরও নিজার বলছেন এর চাইতে সেকুলারিজম বা অন্য কিছু গুরুত্বপূর্ণ। কিন্তু না, আবার কেউ কেউ বলছেন না, এটা জরুরি ছিল। এখান থেকে আরেকটা বিষয় বোঝা যায়, আওয়ামী লীগ যে জুলুম নির্যাতন করছে, সেই জুলুম নির্যাতনের ফলে কওমি জামাত হয়তো বা একই মেরুতে এসেছে, একই সুরে কথা বলেছে, যার ফলে একে অপরের প্রতি একটু শ্রদ্ধা বেড়েছে, তাতেই মওদুদী মতবাদ সম্পর্কে প্রশ্ন করতে হবে। তা আওয়ামী লীগ তাতে জিতে যায় যাক, চিন্তা করেছেন এই নোমান কাশ্মীরের শাহবাগী না তাহলে শাহবাগী কে, আওয়ামী লীগের দালাল নোমান কাশ্মীরে না তাহলে কে? তো এই যে কওমি বড় বড় হুজুরদের দালালি, ফরিদুদ্দিন মাসুদদের দালালি, জাতির সামনে প্রমাণিত হওয়ার পর কোনো ভালো ভদ্র তাকওয়াবান দেশপ্রেমী কওমি শিক্ষার্থীরা কি এই কওমি আকাবিদদের কথা শুনতে পারে? না, এজন্যই তারা জামাত শিবির হবে, জামাত শিবির হচ্ছে। অতএব নোমান কাশ্মীরা যতই বাড়াবাড়ি করুক, কওমি শিক্ষার্থীরা জামাত শিবির করবেই, হতে থাকবে, আরও বেশি করবে। এই যে মওদুদী মতবাদ নিয়ে যে নাড়াচাড়া আপনি করেছেন, যে বিতর্ক, যে অপবাদগুলো এতদিন দিয়েছেন, এখন তো তথ্য প্রযুক্তির যুগ, মানে মওদুদীর কেতাব পড়তে বই কেনা লাগে না, একটু মোবাইলে পিডিএফ ভার্সন ডাউনলোড করে কেউ যাচাই বাছাই করলেই দেখবে যে হুজুররা যা বলছে মওদুদীর মতবাদের নামে এগুলো সব ভুয়া, তারপরেই সে জামাত শিবির হয়ে যাবে, এটাই হচ্ছে। যার ফলে শিবিরের সভাপতি ও দাওরা হাদিস পাশ হয়, তাকমিল পাশ হয়, বিষয়টা তো সহজ নয় দর্শক। তো এই যে আরিফ বিন হাবিব, আলী হাসান ওসামা কিংবা রেজাউল করিম আবরার এতদিন যে লাফালাফি করলেন, তার ফলে আমি মনে করি যে কয়েকশো কওমি শিক্ষার্থী জামাত শিবির হবে, একটু নিরপেক্ষ যারা যাচাই বাছাই করতে যাবে। এখন এই কওমি হুজুরে স্বীকার করছে যে মওদুদী মতবাদে বিপুল সংখ্যক কওমি শিক্ষার্থী বিলীন হয়ে যাচ্ছে, যার ফলে প্রশ্ন করে এভাবে খোঁচা দিয়ে ঠেকানো জরুরি হয়ে পড়েছিল। তা আমার কাছে এটা খুব ইন্টারেস্টিং লেগেছে, মজার লেগেছে, এবং এটাই জামাত শিবিরের বড় বিজয় যে কওমি শিক্ষার্থীর এভাবেই শত বিরোধিতা সত্ত্বেও জামাত শিবিরে বিলীন হয়ে যাচ্ছে, মওদুদী মতবাদে বিলীন হয়ে যাচ্ছে, জামাত শিবিরে আসছে, এরকম আসতে থাকবে। এরপরে দেখবেন যে প্রকাশ্য জামাতের কমিটি আছে, শিবিরের কমিটি আছে, এরকম কওমি মাদ্রাসা অভাব থাকবে না বাংলাদেশে। একটু এই আওয়ামী লীগ সরকারের যদি একটু পতন ঘটে, তাহলে দেখবেন যে কী পরিমাণ কওমি শিক্ষার্থী প্রকাশ্যে জামাত শিবির করছে। আর আওয়ামী লীগ সরকার পতন না ঘটলেও গোপনে বিপুল সংখ্যক কওমি শিক্ষার্থী জামাত শিবির করবে, কারণ জামাত শিবিরকে ঠেকানোর জন্য আওয়ামী লীগের দালালি করছে কওমি হুজুরা, এটা কোনো দেশপ্রেমিক কওমি শিক্ষার্থী সহ্য করবে না। অতএব তথ্য প্রযুক্তির কারণে যাচাই বাছাই করা সহজ হয়ে গিয়েছে। তো নোমান কাশিমিকে ধন্যবাদ জামাত শিবিরের শ্রেষ্ঠত্বের জায়গাটা তুলে ধরার কারণে,
যে বিপুল সংখ্যক কওমি শিক্ষার্থী জামাত শিবির হয়ে যাচ্ছিল, যাচ্ছে, তো ঠেকানোর ব্যর্থ চেষ্টা করেছে। এটার উল্টো অ্যাকশন হবে আমি মনে করি, হয়েছে অলরেডি।